ডিলিমিটেশনের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলনে নামছে কংগ্রেস। শিলচরে 3 জেলা কমিটির সভায় সিদ্ধান্ত। বিজেপি কার্যালয়ে বেকার যুবক যুবতীদের দোকান খোলা উচিত, কটাক্ষ কমলাক্ষের। ডিলিমিটেশন দুরভিসন্ধিমূলক এবং সাম্প্রদায়িক, ঘরে বসে খসড়া তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। শনিবার শিলচরে ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ সভা করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবনের ডিলিমিটেশনের ব্যাপারে জেলা কংগ্রেসের কর্মকর্তারা বলেন, ডিলিমিটেশনের পক্ষে রয়েছে কংগ্রেস দল, কিন্তু বরাকে যেভাবে ডিলিমিটেশন করা হয়েছে তা সম্পূর্ণ দুরভিসন্ধিমূলক এবং সাম্প্রদায়িক। ডিলিমিটেশনে খসড়ায় অনেক পরিবর্তন অবশ্যই আনতে হবে, তাই বলে সাম্প্রদায়িক হলে কংগ্রেস কোনোভাবেই তা বরদাস্ত করবে না। কাল থেকেই বরাকের 3 জেলায় শুরু হবে গণতান্ত্রিক আন্দোলন। প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, করিমগঞ্জের কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, হাইলাকান্দি কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্করের সহ দলের বরিষ্ঠ নেতা এবং কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। কমলাক্ষ দে পুরকায়স্থ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, বিজেপি অফিসে তালা ঝুলানো দরকার, বিজেপি কার্যালয়ে দোকান বসানো দরকার, বেকার যুবক যুবতীরা দোকান বসিয়ে ব্যবসা করতে পারবে। আসামের মুখ্যমন্ত্রী ঘরে বসে ডিলিমিটেশন করেছেন। ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে বরাকের 2টি কেন্দ্র কমানো হয়েছে, এই হলো বরাকের উন্নয়ন। কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ডিলিমিটেশনে খসড়া দেখে কংগ্রেস দল অসন্তুষ্ট, তাই এ নিয়ে গণতান্ত্রিকভাবে বিভিন্ন দল সংগঠন আন্দোলন সহ বরাক বন্ধের ডাক দেবে। ফার্স্ট ডিলিমিটেশন হলো, তারপর এখানে 15টি পপুলেশন ডাবল হলো, আমাদের সিট কমানো হলো, কার্যনীতি কমানো হলো। এই বরাকের নেতৃত্ব যারা ডাবল ইঞ্জিনের সরকার বলে, যারা বলে কেন্দ্রে উনাদের সরকার, রাজ্যে উনাদের সরকার, উনাদের সরকারের সময় আমাদের 2টা সিট কমানো হলো, তাই সেটা আমাদের একটা বিরাট বড় রিজেন্টমেন্ট এই অঞ্চলের মানুষের। আমরা তার জন্য একটা সিদ্ধান্ত নিই যে 3টে জেলা কংগ্রেস কমিটি আমরা এক হয়ে আমরা আন্দোলন করতে চাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে আলটিমেটলি আমরা বন্ধের জন্য আমরা একটা অনেকেই পোষকতা দিয়েছেন, অনেকে বলেছেন যে বন্ধের কথাটা বলেছেন, সেই মর্মে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে এবং অ্যাকর্ডিংলি সেই বন্ধের কথাগুলো বা কী আমাদের রেজিস্ট্রেশন প্রোগ্রাম হবে সেগুলো আমরা জানি। আমরা এখনও ক্লিয়ার হয়নি, তবে আমি একটা কথা বলতে চাই আপনাকে, কালকে আপনাদেরকে মিটিং করে সেই কথাগুলো জানানো। আমি দেখতে পাচ্ছি বিরোধিতা হয়েছিল 61, বিরোধিতা হয়েছিল যে কংগ্রেসের আমলে ওপেনলি আমরা বিরোধিতা করি। আমাদের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ছিলেন, ওনার বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচরণ করেছি, আমাদের নেতারা ওপেনলি করেছে। আপনাদের যদি বৃদ্ধাচরণ করতে হয়, যদি মাঝে মাঝে বৃদ্ধাচরণ করবেন না, মধ্যে মধ্যে বৃদ্ধাচরণ করবেন না। অনেকে বলছেন যে না আমরা খুশি আমরা ইয়ে হয়েছে, এই জিনিসটা করলে ভালো ছিল না, আমরা মোটেই খুশি নয়। আমাদের 15 থেকে 13টা সিট করা হয়েছে, আমাদের যে ধরনের আন্দোলন হোক, স্ট্রাইক হোক, রাস্তা অবরোধ হোক, যে ধরনের আন্দোলন হোক, সেই আন্দোলনে আমরা রাজি আছি, কিন্তু আমরা আলটিমেটলি জনসাধারণ হচ্ছে কি আমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, জনসাধারণকে নিয়ে, জনসাধারণের সহযোগিতা নিয়ে, জনসাধারণের আশীর্বাদ নিয়ে আমাদের সেই আন্দোলন চালিয়ে যেতে হয়। আন্দোলন নয় আমরা, দিস ইজ নট এ ইস্যু, এটা ইস্যু নয়, আমরা ইস্যু হিসেবে নিতে চাই না, সেটা আমাদের বরাকের সেন্টিমেন্ট, সেটা আসামের সেন্টিমেন্ট, এবং সেন্টিমেন্টটাকে নিয়ে সামনের দিন যাতে আমরা অধিকারটুকু যাতে আমরা আদায় করতে পারি, অধিকারকে রক্ষা করতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। দল ত্যাগ না, বিজেপি অফিসটা তালামালা দরকার, বিজেপি অফিসের কোনো দরকার না। এখন বিবাহ ভবনও চলবে না বিজেপি অফিসে, যে বিজেপি অফিসের বিবাহ ভবন ভালো ভালো বিবাহ ভবন ইতিমধ্যে হয়েছে, সেই বিজেপি অফিসটাকে যদি দোকান দেওয়া হয়, যুবক যুবতীদেরকে যদি দোকান দেওয়া হয়, ওদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কারণ থার্ড গ্রেড ফোর্থ গ্রেড আপনারা চাকরি দিতে পারেননি, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি এখানে দেবেন, থার্ড গ্রেড ফোর্থ গ্রেড চাকরি 75% বাইরে থেকে এখানে দেওয়া হলো, যখন আমরা বললাম সেটারও আপনার বিরোধিতা করছেন না, সেই ব্যাপারে আপনার মুখ্যমন্ত্রীকে বলছেন না, সেই ব্যাপারে আপনারা আপনাদেরকে লিডার বলে, আমরা আমাদেরকে লিডার বলি, আমরা লিডার না, কিন্তু বিজেপিরা ওনারা বলেন যে ওনারা শাসক দলের নেতা হয়ে আপনারা যে কাজ করছেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না, তাই আপনাদের অফিসটাকে তালা মারুন, যুবক যুবতীদেরকে দেন, অন্তত 10টা মানুষের সাথে কাজে আসবে, 10টা যুবকের কাজে আসবে, 2টা যুবতীর কাজে আসবে, আপনারা তো কোনোই কাজে আসতে পারছেন না, অন্তত এই অফিসটাকে তালা মেরে সেটাকে যদি দোকানের যদি ব্যবস্থা করে দেন, যদি তাহলে অন্তত 10-12টা ছেলেমেয়ের কাজে আসবে। প্রস্তাবটা রেখেছেন, আমি ওনাদের সাথে একমত, কারণ আজকে 11 জুলাই পর্যন্ত আমাদের হাতে সময় আছে, তাই আমরা খুব শীঘ্রই আমরা শক্ত হাতে লড়াই করতে হবে,
এবং সেই লড়াই আমি মনে করি যে শিলচর জেলা কংগ্রেসের বিভিন্ন বক্তাদের মুখ থেকে উঠে এসছে, সেই লড়াই আমরা বন্ধের মাধ্যমে প্রতিবাদ করব। এবং গোলাচলে মাছ ধরার যে রাজনীতি, এটা অনেকদিন থেকে কিছু সংগঠন আছে, ওনারা বিভিন্ন এই ধরনের সেন্সারি বিষু নিয়ে ওনারা বড় বেশ একটা বন্ধের আহ্বান করে নেন। আমরা ওনাদেরকেও আহ্বান জানাবো যে কংগ্রেস দল একমাত্র একটি দল যে দল এই সময় গোড়াকের অস্তিত্ব রক্ষার্থে লড়াই করার মতো সক্ষম, তাই আপনারাও আমাদের সাথে আসুন। এবং কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে যে আমাদের বিরোধী ঐক্য হয়েছে, সেই ঐক্যতে যে 11টা রাজনৈতিক দল আছে, আমরা আগামীকালকে ওনাদেরকে আহ্বান জানিয়েছি, ওনাদের সঙ্গে আমরা বসবো, ওনাদেরকে আমরা আহ্বান জানাবো যে আমাদের সঙ্গে লড়াইতে একসঙ্গে আমরা হাতে হাত মিলে লড়াই করি। এবং আসাম প্রদেশ কংগ্রেস থেকে আজকে সকালে জানানো হয়েছে যে 11টা যে রাজনৈতিক দল, সেই দল 2 তারিখে বরাক সফরে আসছেন, সেই ডিলিমিটেশনের বিভিন্ন দিক দেখার জন্য, মতামত সংগ্রহ করার জন্য সেটা আসবেন। তা আমি মনে করি যে বিডিএফের যে সংগঠন একটা 30 তারিখে যে বন্ধ আহ্বান করেছেন, 30 তারিখে অনেক অসুবিধা আছে, কারণ 29 তারিখ একটা ঈদ উৎসবের ঠিক পরের দিন, তাই আমার মুসলমান ধর্মাবলম্বী যে লোক ওনারা 30 তারিখ সবাই এই ঈদের আনন্দ উপভোগ করার জন্য একে অন্যের বাড়িতে যান, তাই 30 তারিখের এই যদি বন্ধ হয় তাহলে একটা অসুবিধার সম্মুখীন হবেন। তাই আমি মনে করি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি যে প্রস্তাব দিয়েছেন বা আমার এখানে জেলা কংগ্রেসের নেতৃত্বরা যে প্রস্তাব দিয়েছেন যে 27 তারিখ যদি আমরা বন্ধ আহ্বান করি, তাহলে আমার মনে হয় শীঘ্রই সেই প্রতিবাদ সাব্যস্ত করা যাবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।